গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য সম্পর্কিত খাবারের ব্যাপারে কিভাবে আমরা ঘরের টেস্টি খাবারের মধ্যেও কিন্তু নিউট্রিশন পেতে পারি তো সেই ব্যাপারেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো তাহলে অনেক মানুষই উপকৃত হবে কারণ ঘরের খাবারেও কিভাবে নিউট্রিশান পাওয়া যায় সেটা কিন্তু আমি এই কিছুদিন আগে জেনেছি আর আমি জেনেছি মানেই তোমাদের সাথে শেয়ার করব না এটা কখনোই হতে পারে না তো সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ঘরের খাবার তো ঘরের মতনই হয় কিন্তু ঘরের খাবার যাতে টেস্টি হয় সেই জন্য আমরা কি কি জিনিস অ্যাড করতেই থাকি তো আমরা নিজেরাও জানি না যেই সব জিনিসগুলো আমরা ঘরের খাবারের মধ্যে অ্যাড করছি সেগুলোতে আদেও কি নিউট্রিশান আছে আমরা কিন্তু এইটার কথা একবারও ভাবি না তো আমরা শুধু ভাবি যে কিভাবে আমাদের খাবার টেস্টি হবে কিভাবে মুখে স্বাদ আসবে কিভাবে খেলে ভালো লাগবে তো এই কথাগুলোই আমরা ভেবে যাই কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে খাবারে কি জিনিস অ্যাড করলে নিউট্রিশান হবে আমাদের আমরা সুস্থ থাকব আমরা রোগের থেকে মুক্ত থাকব আমাদের শরীর ভালো থাকবে সুস্থ থাকব আমরা তো এই কথাটা আমরা কেউই ভাবি না আমাদের পরিবারের সবাই মোটামুটি ফুডি তারা সবাই মানে টেস্টি খাবার মুখরোচ খাবার তেল মশলা জাতীয় খাবার খেতে মোটামুটি সবাই ভালোবাসে কিন্তু কেউই কিন্তু খাদ্য সম্পর্কে সচেতন না কিভাবে ভালো যুক্ত খাবার খেলে শরীর সুস্থ হবে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা এখন আমাদের কিন্তু প্রত্যেকেরই খুবই প্রয়োজন কারণ চারিদিকে দেখো কি মানে সুস্থ মানুষও রোগে পড়ে যাচ্ছে মানে এই খাবারের জন্যই কিন্তু আর আমাদের বাড়িতে তো দুজন বয়স্ক মানুষ রয়েছে আমার শ্বশুর শাশুড়ি মা তাদের কথা মাথায় রেখে তো খাবারে নিউট্রিশান অ্যাড করা খুবই প্রয়োজন তো সেই জন্যই এখন আমি সবসময় ভাবি যে খাবারে কি অ্যাড করলে যে আমাদের শরীরে নিউট্রিশান থাকবে আমাদের খাবারে নিউট্রিশান অ্যাড হবে কিভাবে আমরা সুস্থ সবল থাকতে পারবো তো সেই জন্য সবসময় আমি সেরকম খাবারই করার চেষ্টা করি বাড়িতে আর টেস্টি খাবার হবে কিন্তু তার মধ্যে কী অ্যাড করলে নিউট্রিশান পাবো সেটাও কিন্তু সবসময় চিন্তা করি এরকম অনেক নেট সার্চ করেছি সার্চ করে 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 লাস্ট আমি হচ্ছে এর মানে সলিউশন পেয়েছি যে কোন জিনিস অ্যাড করার ফলে খাবারে কিন্তু নিউট্রিশন পাবো সুস্থ থাকবো আর আমাদের সুস্থ থাকাটা খুবই প্রয়োজন কারণ আমরা সুস্থ না থাকলে আমাদের সন্তানদের আমরা ভালো রাখতে পারবো না আর আমার বাড়িতে তো শ্বশুর শাশুড়ি মা বয়স্ক মানুষ রয়েছেই তাদেরও যাতে নিউট্রিশন থাকে তারাও যাতে রোগ মানে রোগমুক্ত থাকে সুস্থ থাকে সেটার খেয়াল রাখা তো খুবই প্রয়োজন তাই জন্য আমি পেয়ে গেছি নেচা শিওরের মোরিঙ্গালি তোমরা তো জানোই মোরিঙ্গা লিফ মানে হচ্ছে সজনা পাতা সজনা পাতা কতটাও উপকারী আর এই গরমে আমরা সজনাড়াটা মানে খাই কারণ সজনাড়াটা তো কতটাও উপকার আমাদের শরীরের জন্য তো সেইটাই হচ্ছে সজনে পাতা সজনে পাতার ডাস্ট এটা তো এইটাই কিন্তু আমি খাবারে এখন অ্যাড করার চেষ্টা করি খাবার টেস্টি হোক না তুমি যেভাবে খাবার বানাবে বানাবে তার মধ্যে যদি এই মরিঙ্গা লিফ অ্যাড করো তাহলে খাবার কিন্তু টেস্ট নষ্ট হয় না অথচ কিন্তু খাবারের নিউট্রিশন আমরা অ্যাড করে ফেললাম তো সকাল সকাল উঠে আমি আটার সাথে মরিঙ্গা লিফ পাউডার দেখো আমি কিন্তু অ্যাড করে দিলাম তা এবার বানাবো হচ্ছে রুটি আর এই রুটি আমি তরুণকেও দেবো টিফিনে আর দেবো তুর্যকেও আমি কিন্তু এইভাবেই লাঞ্চ বক্স রেডি করি তরুণ আর তুর্যর তো তোমরাও কিন্তু তোমাদের হাজব্যান্ড বা বাচ্চার টিফিনে এটা কিন্তু ভালো করে দিতেই পারো ভীষণই ভালো আটার সাথে মিক্সড করে নেবে মিক্সড করলে তারপরে রুটি বা পরোটা বানিয়ে দিয়ে দেবে তরকারির সাথে তুমি কিন্তু তোমার হাজব্যান্ডকে আর বাচ্চাকে হেলদি খাবারের সাথে সাথে নিউট্রিশনও কিন্তু অ্যাড করে দিলে খাবারের মধ্যে মরিঙ্গা লিফে হচ্ছে অরেঞ্জের থেকে সেভেন টাইমস বেশি ভিটামিন সি আছে আর ব্যানানার থেকে পনেরো টাইমস বেশি হচ্ছে পটাশিয়াম আছে তো ভাবতে পেরেছ কতটা হেলদি আর কতটা নিউট্রিশন যুক্ত এই মরিঙ্গা লিফ ভীষণই উপকারী আমি তো এখন সুর্যর খাবারে বা তরুণের খাবারের মধ্যে অ্যাড করি বিশেষ করে আটার মধ্যে মিক্সড করি আটা আটাতে মিক্সড করে ওদের হচ্ছে পরোটা রুটি এগুলো বানিয়ে দিই তো ওদের খারাপও লাগে না খেতে আর ওদের শরীরে কিন্তু নিউট্রিশনও ঢুকছে তবে থেকে আমি এই মরিঙ্গা লিফটা ইউজ করছি ওদের খাবারে তবে থেকে কিন্তু ওদের শরীরে নিউট্রিশনের কমই হচ্ছে না মরিঙ্গা লিফে আছে প্রোটিন আয়রন ভিটামিন সি ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন টু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে যেটা কি না আমাদের শরীরে আর হেলথের জন্য খুবই উপকারী আমি তো আমার হাজবেন্ড আর বাচ্চার জন্য ডেলি হচ্ছে টিফিন বক্স লাঞ্চ বক্সে রেডি করি এই মরিঙ্গা লিভ দিয়ে খাবার তৈরি করে দিই বিশেষ করে আটা আটা রুটির সাথে আর পরোটা মানে আটার সাথে বেশি মিক্সড করে ওদের খাবার তৈরি করে দিই ওদের রুটি পরোটার সাথে দিয়ে দিই এর ফলে কিন্তু তোমাদের বাচ্চার এনার্জি লেভেল মানে অনেকটাই বেড়ে যাবে মানে এনার্জি বুস্টার একটা বলতে পারো এটা আর এই মোরিঙ্গা লিভ যদি তোমরা ডেইলি কনজিউম করো তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ারটাও তোমাদের শরীরে বেড়ে যাবে যাদের ব্লাড সুগার আছে হাই প্রেশার আছে বা ওয়েট লস করার আছে তাদেরকে আমি সাজেস্ট করবো তারা কিন্তু ডেইলি এই মোরিঙ্গা লিফ কনজিউম করো মানে মোরিঙ্গা লিফ পাউডারটা কনজিউম করো তাদের জন্য খুবই উপকৃত হবে এছাড়া অনেকে আছে না খুব চিন্তিত থাকো মানে ট্রেজের মধ্যে থাকো তো সেই চিন্তাও কিন্তু তোমাদের দূর হবে তো বলতে পারো ভীষণ ভীষণ উপকারী একটা পাউডার যেটা কিনা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চাদের এনার্জি লেভেলটাকেও অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে এই পাউডার ইউজ করার ফলে কিন্তু তোমাদের কোলেস্ট্রল যে কোলেস্ট্রলের প্রবলেম হয় সেটা থেকেও কিন্তু তোমরা হচ্ছে মুক্তি পেতে পারো হচ্ছে এল ডি এল কোলেস্ট্রল লেভেলকেও কিন্তু কম করে মোরিঙ্গা লিফের গুণ বলে শেষ করা যাবে না কারণ মোরিঙ্গা লিফের পাউডার ইউজ করার ফলে ভাইটাল যে আমাদের অর্গ্যানস আছে সেই অরগ্যানসগুলোকে ব্যালেন্স করে যার ফলে আমাদের ব্লাড সুগার বা থাইরয়েড যেটা হয় সেই প্রবলেম থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি তো তোমরা চাইলে পাঁচ কেজি আটার সাথে দুশো গ্রাম মোরিঙ্গা লিফ পাউডার কিন্তু অ্যাড করে একবারে রেখে দিতে পারো আর যদি তা না করো তাহলে প্রত্যেক পার্সনের জন্য এক টেবিল স্পুন মোরিঙ্গা লিফ পাউডার অ্যাড করবে মানে তুমি যদি একজনের খাবারে এক টেবিল স্পুন মোরিঙ্গা লিফ পাউডার অ্যাড করবে তো আমি তো এভাবেই করি পার্টিকুলার পার পার্সনের ওয়ান টেবিল স্পুন মোরিঙ্গা লিফ পাউডার আটার সাথে মিক্সড করে তারপরে ইউজ করি তো তোমরা চাইলে পাঁচ কেজি আটার সাথে দুশো গ্রাম মোরিঙ্গা লিফ পাউডার মিক্স করেও রেখে দিতে পারো তোমাদের যেরকম সুবিধা তোমরা সেই হিসাবে ইউজ করতে পারো নেচার শিওরের এই মোরিঙ্গা লিফ আটা মিক্সড পাউডার কিন্তু একদমই হচ্ছে গভর্নমেন্ট ল্যাব সার্টিফাইড তো নির্ভয়ে নিঃসন্দেহে তোমরা কিন্তু আমার ডেসক্রিপশনে চলে যাও আর ফটাফট কিনে নাও তোমরাও তোমাদের হাজবেন্ড আর বাচ্চার লাঞ্চ বক্স রেডি করে দাও আটার সাথে মিক্সড করে মরিঙ্গা লিফ পাউডারের খাবার যাতে তোমার হাজবেন্ড আর বাচ্চা সুস্থ থাকে খাবারে নিউট্রিশন পায় তো সেই জন্য আমি সাজেস্ট করব তোমাদের বাচ্চার আর হাজব্যান্ডের টিফিন বক্স রেডি করো আটার সাথে মিক্স করে রুটি পরোটা করে দাও যাতে তারাও সুস্থ থাকে তাহলে তুমিও ভালো থাকবে তো ঝটপট আর দেরি করো না আমার ডেসক্রিপশনে চলে যাও আর এই মরিঙ্গা লিপ পাউডার কিনে ফেলো নিজেও সুস্থ থাকো আর ফ্যামিলিকেও সুস্থ রাখো আর হ্যাপি থেকো